গুড আফটারনুন স্টুডেন্টস, আজকে আমরা পত্রলিখন চ্যাপ্টারটা পড়ব। পত্রলিখন মানে হচ্ছে লেটার রাইটিং। লেটার রাইটিং বা পত্রলিখন চ্যাপ্টারটা পড়ার আগে আমরা কিছু বিষয় জেনে নেব। এক সময় দূরবর্তী আপনজনের সঙ্গে যোগাযোগ একমাত্র মাধ্যম ছিল চিঠি। তোমরা জানো যে আগেকার দিনে আমাদের মোবাইল ছিল না, আমাদের কোনো টেলিফোনের ব্যবস্থা ছিল না, তাই একজন মানুষ আর তার প্রিয়জনের কাছে খবরাখবর নেওয়ার জন্য কী করত না, চিঠির মাধ্যমে খবরাখবর নিত। বর্তমানে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে চিঠির প্রয়োজনীয়তা কমলেও মনের ভাব বিনিময়ের মাধ্যম হিসাবে চিঠি আজও অদ্বিতীয়। বলছে এখন এই যে নানারকম প্রযুক্তিবিদ্যা, নানারকম ইলেকট্রনিক জিনিস বা নানারকম যে প্রযুক্তিবিদ্যা চালু হয়েছে, যার ফলে মোবাইল টেলিফোন ব্যবস্থা চালু হওয়ার কারণে চিঠির প্রয়োজনীয়তা কমে গেছে, কিন্তু তা সত্ত্বেও এখনও চিঠি মানে বিনিময়ের মাধ্যম হিসাবে অদ্বিতীয়। কেজো জগতের খবর বিনিময়ের পাশাপাশি চিঠি কখনো কখনো ভাবের আদান প্রদানের সূত্র ধরে সাহিত্য হয়ে উঠেছে, আবার কখনো বা ঐতিহাসিক দলিলের ভূমিকা পালন করে চলেছে। বলছে যে কেজো জগতের খবর বিনিময়ের মাধ্যম হিসাবে চিঠি কখনো কখনো একটা আদান প্রদানের সূত্র হয়ে সাহিত্যে উঠে এসেছে, আবার কখনো কখনো ঐতিহাসিক দলিলের ভূমিকাও পালন করেছে। তো চিঠিকে নানা ধরনের মানে চিঠি যে রয়েছে তাকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়। কী কী না? ব্যক্তিগত পত্র, সামাজিক পত্র আর বাণিজ্যিক পত্র। চিঠিকে তিনটি ভাগে ভাগ করা যায়। কী কী? ব্যক্তিগত পত্র, সামাজিক পত্র আর বাণিজ্যিক পত্র। এবার আমরা জানব যে যে ব্যক্তিগত পত্র কাকে বলে, সামাজিক পত্র কাকে বলে আর বাণিজ্যিক পত্র কাকে বলে। যে চিঠিগুলি আত্মীয় বন্ধু বান্ধবের কাছে পাঠানো হয় বা ভাব প্রদানকারী চিঠিগুলি হচ্ছে ব্যক্তিগত পত্রের শ্রেণীতে পড়ে। মানে আমরা আমাদের প্রিয়জন যেমন বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবদের খবরাখবর নেওয়ার জন্য যে চিঠিগুলি লিখি সেগুলি হচ্ছে ব্যক্তিগত পত্র। আচ্ছা, এবার আমরা জানব সামাজিক পত্র কাকে বলে। বিয়ে, শ্রাদ্ধ প্রভৃতি যে কোনো সামাজিক অনুষ্ঠানে যে ধরনের চিঠি বা আমন্ত্রণ পত্র লেখা হয় সেগুলি হচ্ছে সামাজিক পত্র। মানে এই যে বিয়ে বাড়ি অনুষ্ঠান হলে আমরা বিয়ের কার্ড দিই, বা কেউ মারা গেলে শ্রাদ্ধ বাড়ি হলে আমরা কার্ড দিই, এই যে কার্ডগুলো এগুলোকেই বলা হচ্ছে সামাজিক পত্র। এবার আমরা যাব বাণিজ্যিক পত্র। ব্যবসা বাণিজ্যে, অফিস আদালতে, দরখাস্তে, নিয়োগপত্রে এবং সংবাদপত্রে যে ধরনের চিঠি লেখা হয় সেগুলিকে বলা হয় বাণিজ্যিক পত্র। তার মানে কোনো ব্যবসা ক্ষেত্রে, কোনো আদালতে বা কোনো অফিসে আমরা যে পত্র লিখি বা অ্যাপ্লিকেশন লিখি সেগুলিকে বলা হয় বাণিজ্যিক পত্র। তাহলে আমরা জানলাম যে পত্র হচ্ছে তিন ধরনের, এক হচ্ছে ব্যক্তিগত পত্র, দুই হচ্ছে সামাজিক পত্র, তিন হচ্ছে বাণিজ্যিক পত্র। এরপর আমরা জানব যে ব্যক্তিগত পত্রের নিয়মগুলি কী কী। আচ্ছা, ব্যক্তিগত পত্রের নিয়মগুলি কী কী? প্রথম ব্যক্তিগত পত্রের নিয়ম হচ্ছে চিঠি লেখার ক্ষেত্রে একটি গঠন কাঠামো থাকে, যেখানে চিঠির সূচনায় ডান দিকে থাকে প্রেরকের ঠিকানা, তারিখ, বাম দিকে থাকে সম্বোধন, গুরুজনদের ক্ষেত্রে শ্রীচরণেষু বা পরম পূজনীয় প্রভৃতি, বন্ধু বা স্নেহভাজন কাউকে প্রিয় বা বন্ধু বরষু প্রভৃতি বলা হয়। আর চিঠির শেষে ইতি লিখে প্রণামান্তে নমস্কারান্তে লেখার রেওয়াজ, ছোটদের ক্ষেত্রে স্নেহাশিস বা আশীর্বাদের কথা বলা হয়ে থাকে, তারপর প্রেরকের নাম। ঠিক আছে, তার মানে চিঠি যখন আমরা লিখব তার একটা কাঠামো আছে। ঠিক আছে, চিঠি যখন লিখছি তার ডান দিকে কী করব, প্রেরকের ঠিকানা দেব, ঠিক আছে, ডেট দেব মানে তারিখ দেব, আর তারপর মানে যে লিখছে চিঠিটা তার ঠিকানা, তার নিচে
যে তারিখে সে চিঠিটা লিখছে সেটা দিতে হবে। তারপর যিনি যাকে চিঠিটা লেখা হচ্ছে তিনি যদি বয়সে বড় হয় তাহলে শ্রীচরণেষু বা পরম পূজনীয়, আর যদি বয়সে ছোট হয় বা বন্ধু বা স্নেহভাজন হয় তাহলে প্রিয় বা বন্ধু বরেষু, এই শব্দগুলো ব্যবহার করা যেতে পারে। তারপর পুরো চিঠিটা লেখা হয়ে গেল, চিঠিটা লেখার পর শেষে ইতি লিখে যদি বড় কাউকে লিখেছো তাহলে কী লিখতে হবে, প্রণামান্তে বা নমস্কারান্তে, আর যদি ছোট হয় তাহলে স্নেহাশিস বা আশীর্বাদ কথাটা লিখতে হবে। তারপর যাকে চিঠি লিখছো তার ঠিকানাটা দিতে হবে। এরপরে চিঠির বাইরে প্রেরক এবং প্রাপকের ঠিকানা সম্মিলিত খাম, মানে যে লিখছে যাকে লিখছে তার ঠিকানা দিতে হবে। তাহলে আমরা পুরো ফরম্যাটটা দেখলাম, যে ডান দিকে থাকবে যে চিঠি লিখছে তার ঠিকানা তারিখ, এবং বড় বয়স্ক মানুষ হলে বা বড় কাউকে চিঠি লিখলে শ্রীচরণেষু, ছোট হলে প্রিয়, এবং শেষে ইতি দিয়ে নিজের নাম। এবং তারপর সব চিঠিটা লেখা হয়ে গেলে যাকে চিঠি লেখা হচ্ছে তার ঠিকানা। এবার ভেতরের অংশে চিঠির একটি সূচনা অংশ থাকে যেখানে যাকে লেখা হচ্ছে তার সঙ্গে একটি সংক্ষিপ্ত আলাপচারিতার মধ্যে দিয়ে চিঠি লেখার কারণ বলা হয়। মানে প্রথম প্যারাগ্রাফে যাকে তুমি চিঠি লিখছো তার সঙ্গে আলাপচারিতা, মানে তুমি কেমন আছো, আমি ভালো আছি, তোমার বাড়ির লোক সবাই কেমন আছে, এরকম একটা আলাপচারিতা দিয়ে তারপর চিঠিটা কেন লিখছো তার কারণটা বিশ্লেষণ করতে হয়। এর পরবর্তী অংশে প্রদত্ত বিষয়টির সংক্ষিপ্ত ও যথাযথভাবে উপস্থাপন করতে হয়, এবং তারপরে কী করতে হবে, পুরো বিষয়টা সংক্ষিপ্ত মানে খুব ছোট্ট করে এবং যথাযথভাবে লিখতে হবে। শেষ অংশে ব্যক্তিগত কথোপকথন দিয়ে চিঠি শেষ করা হয়, এবং শেষে কী লিখতে হবে, যে তুমি ভালো থেকো, আমার পত্র পাওয়া মাত্র উত্তর দেবে, এই যে ব্যক্তিগত কথোপকথন রয়েছে এই দিয়ে চিঠিটা শেষ করতে হবে। এই হলো ব্যক্তিগত পত্রের নিয়মাবলী। আমাদের সিলেবাসে রয়েছে ব্যক্তিগত পত্র, তো ব্যক্তিগত পত্রের কাঠামোটা আমরা জানলাম, ঠিক আছে, যে একদিকে ডান দিকে থাকবে যে চিঠি লিখছে তার ঠিকানা তারিখ, বড় কাউকে চিঠি লিখলে হচ্ছে শ্রীচরণেষু, ছোটদের লিখলে প্রিয়, এবং লেখার পর ইতি দিয়ে যে চিঠি লিখছে তার নাম, এবং যাকে চিঠি লেখা হচ্ছে তার ঠিকানা বাঁদিকে একটা ডাক টিকিট বলে বক্স করে লিখতে হবে। চিঠি লেখার নিয়মটা কি, ফার্স্ট প্যারাগ্রাফে আলাপচারিতা মানে ভালো মন্দ খাবার মানে খবরাখবর নিয়ে, তারপর কী বিষয়ে চিঠিটা লেখা হচ্ছে সেটা লেখা হবে, তারপরের অংশে সংক্ষিপ্তভাবে বিষয়টাকে লিখতে হবে, এবং সব শেষে আবার ব্যক্তিগত কথোপকথন দিয়ে চিঠিটা শেষ করতে হবে। এরপর আমরা যাব ব্যক্তিগত পত্রের নমুনাতে। এখানে একটা ব্যক্তিগত পত্রের নমুনা দেওয়া হয়েছে, তোমার শহরের বিভিন্ন দর্শনীয় স্থানের বর্ণনা দিয়ে তোমার কোনো প্রবাসী বন্ধুকে তোমার শহর দেখতে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো। মানে তোমার তুমি যেখানে যে শহরে বাস করো তার বিভিন্ন যে দর্শনীয় জায়গাগুলো আছে তার বর্ণনা দিতে হবে, দিয়ে তোমার কোনো প্রবাসী বন্ধুকে তোমার শহর দেখতে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে একটা চিঠি লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে ফার্স্টে চিঠি লেখার সময় কী করতে হয়, যে চিঠি লিখছে তার ঠিকানা দিতে হয়। এখানে তার ঠিকানা দেওয়া হয়েছে 123 বাঘাযতীন রোড কলকাতা 56, তারপরে দেওয়া হয়েছে তারিখ। এরপর যাচ্ছে যেহেতু বন্ধু সেই জন্য কী লিখেছে, প্রিয় রিম কেমন আছো, তোমার শহর মুম্বাই থেকে ঘুরে আসার পর মনে হলো তোমারও আমাদের আনন্দনগরী কলকাতায় একবার আসা উচিত। প্রিয় বন্ধুর নাম দিয়েছে কি, রিম, তাকে জিজ্ঞেস করছে। প্রথম প্যারাগ্রাফেই দেখো রয়েছে আলাপচারিতা মানে কেমন আছো, আমি ভালো আছি, এরকম দিয়ে শুরু করেছে, কেমন আছো, তোমার শহর মুম্বাই থেকে আমি ঘুরে আসার পর আমার কি মনে হচ্ছে যে আমার শহর কলকাতায়ও তোমার আসা উচিত।
তোমাদের শহর সম্পর্কে তুমি জানতে চেয়ে আমাদের শহর সম্পর্কে তুমি জানতে চেয়েছিলে, আমার শহরের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে তোমাকে জানাচ্ছি। বলছে তুমি আমার শহর সম্পর্কে জানতে চেয়েছিলে, তাই আমার শহরের বিভিন্ন দর্শনীয় যে স্থানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাকে জানাচ্ছি, আশা রাখি তোমার ভালোই লাগবে। তারপর বলছে যে আমি আশা করছি যে তোমার ভালো লাগবে। এরপরে আমরা নেক্সট পেজে যাচ্ছি, তারপর দেখছি কী আছে। আমার শহরের প্রাণকেন্দ্র হচ্ছে ধর্মতলা। বলছে আমার যেটা শহর তার প্রাণকেন্দ্র মানে মূল মানে প্রধান জায়গা হচ্ছে ধর্মতলা, কলকাতা শহরের মধ্যস্থল। এই ধর্মতলাটা হচ্ছে কলকাতা শহরের একবারে মধ্যস্থলে অবস্থিত। গ্র্যান্ড হোটেলের নাম তো শুনেইছ, তার আশেপাশে সমস্ত অঞ্চল জুড়ে জমজমাট বাজার। বলছে তুমি গ্র্যান্ড হোটেলের নাম শুনেছ, সেই গ্র্যান্ড হোটেলের আশেপাশে সমস্ত জায়গা জুড়ে জমজমাট একটা বাজার রয়েছে। এমন কিছু নেই যা এই বাজার অঞ্চলে পাওয়া যায় না। বলছে এমন কিছু জিনিস নেই যে এই বাজারে পাওয়া যায় না। এর অদূরেই শহীদ মিনার, ইডেন গার্ডেন, হাইকোর্ট, আকাশবাণী ভবন। বলছে এর কিছুটা দূরেই রয়েছে শহীদ মিনার, ইডেন গার্ডেন, হাইকোর্ট, আকাশবাণী ভবন, প্রিন্সেপ ঘাট, বাবু ঘাট। তুমি ভাবছ এই ইটকাঠের জঙ্গলের ভিড়ে এসব কি আর সত্যি দর্শনীয় আছে? তারপরে সে বন্ধুকে বলছে যে তুমি হয়তো ভাবছ যে ইটকাঠের জঙ্গলের মাঝখানে কি এসব জায়গা আছে দেখার মতো। তোমার জানাই এই শহরের এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এত সবুজ ময়দানের মতো এত বড় খেলা মাঠ, পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদীর মাধুর্য আর কোনো শহরে আছে কি না সন্দেহ। বলছে তখন তার তার প্রশ্ন যখন করছে তারপরে উত্তর কী দিচ্ছে, যে লেটার লিখছে বা পত্র লিখছে, সে বলছে যে আমি জানাচ্ছি আমার শহরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে সবুজ ময়দান রয়েছে, খেলার মাঠ রয়েছে, এবং পাশ দিয়ে যে গঙ্গা নদী মাধুর্য রয়েছে তা আর কোনো শহরে আছে কি না আমার জানা নেই। এছাড়া ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, চিড়িয়াখানা, বিড়লা প্ল্যানেটেরিয়াম এসব তো আছেই। তারপরে বলছে আর কি রয়েছে আমার, বলছে আর কলকাতা শহরে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, জাদুঘর রয়েছে, চিড়িয়াখানা রয়েছে, বিড়লা প্ল্যানেটেরিয়াম রয়েছে, এই সব কিছুই রয়েছে যেগুলো তুমি দেখতে পাবে বা তোমার ভালো লাগবে দেখে। কালীঘাট, দক্ষিণেশ্বরের মন্দিরও প্রবাসী মানুষকে আকৃষ্ট করে। বলছে তাছাড়া আমার শহরে যে কালীঘাট বা তোমার কী রয়েছে, কালীঘাট আর দক্ষিণেশ্বরের মন্দিরও রয়েছে, যেটা কী করবে প্রবাসী মানুষকেও আকৃষ্ট করে। দেখার জায়গা হয়তো অনেক আছে, কিন্তু তোমার সবথেকে ভালো লাগবে এই শহরের ভরপূর্ণ প্রাণ প্রাচুর্য। অনেক কথা, হাসি, গল্পে কখন যে সে তোমার হৃদয় জুড়ে বসবে তুমি বুঝতেই পারবে না। বলছে দেখার জায়গা অনেক কিছুই আছে, তোমার সেগুলো সবই ভালো লাগবে। আর এই শহরে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে ওখানে অনেক হাসি আর গল্প আছে যেগুলো তোমার হৃদয়কে আকৃষ্ট করবে, তুমি বুঝতেই পারবে না। সামনে তো গরমে ছুটি চলে এসো, তোমার মা বাবাকে আমার সভক্তি প্রণাম জানাবে, তোমায় জানায় আন্তরিক ভালোবাসা। বলছে যে আমার শহরের কলকাতা শহরে অনেক কিছু দেখার জিনিস আছে যেগুলো তোমার ভালো লাগবে, তাই তুমি সামনে যে গরমের ছুটি আসছে তুমি সেই গরমের ছুটিতে আমাদের এখানে চলে এসো। তারপরে লাস্টে লিখছে যে ব্যক্তিগত কথোপকথন, যে তোমার বাবা মাকে আমার প্রণাম জানাবে, তোমায় জানায় আন্তরিক ভালোবাসা। ইতি, তারপর কী লিখছে, ইতি লিখছে তোমার বন্ধু মাটি। এরপরে হচ্ছে যে যাকে পত্রটা লেখা হয়েছে তার ঠিকানা, প্রেরক বসুন্ধরা, মানে যে লিখছে তার ঠিকানা প্রেরক বসুন্ধরা রায়, 132 বাঘাযতীন রোড, কলকাতা 70056। আর যাকে লেটার লেখা হয়েছে সেই তার নাম মানে প্রাপক রমিতা সেন, প্রযত্নে রমেন সেন, 24B ওয়েসিস অ্যাপার্টমেন্ট, আন্ধেরি, মুম্বাই, পিনকোড 800047। এই হলো একটা ব্যক্তিগত পত্রের উদাহরণ। তাহলে আমরা দেখলাম যে পত্র কাকে বলে,
এবং পত্রকে তিন ভাগে ভাগ করা যায়, ব্যক্তিগত পত্র, সামাজিক পত্র আর ব্যবসায়িক পত্র। আমাদের সিলেবাসে রয়েছে ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্রে কীভাবে লিখতে হয়, ব্যক্তিগত পত্রের নিয়মগুলো আমরা আলোচনা করলাম। আচ্ছা, এরপরে আমরা অন্য ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ওকে স্টুডেন্ট, থ্যাংক ইউ।